নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকজন আপনার দেখুন। আজকে হচ্ছে দ্বিতীয় এপিসোড। আজকে আপনাদের দেখাতে চলেছি আবার একটা পর্ব, সেটা হচ্ছে আমার মেয়ের আইবারো ভাতটা শুরু। আজ থেকে এখন যাচ্ছি কোথায় চলো সেটাও তোমাদের দেখাবো। এখন আমরা চললাম আইবারো ভাত খেতে সপরিবারে। এখন আমার বর যাচ্ছে না, ও তো কোথাও নড়ে না, আমরা তিনজন মিলে, এই ছেলে তো মুখে কি দেখবে, আমরা তিনজন মিলে আমরা এখন চললাম আইবারো ভাত খেতে। আজকে বৃষ্টি, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। কালী পুজো, মা তারা এসে গেছে আমাদের বাড়ির সামনে, তোমাদের দেখিয়ে দিলাম। এখন দুই দিকেই আবার সেই কালী পুজো, এদিকে দশাত এদিকে দশাত। নমস্কার, ওরা নেট দিয়ে দেয়, ওই জন্য নেট দিয়ে দেয়। এই কাণ্ড দেখেছ, কালী ঠাকুরের কাছে কে বসে আছে, পাহারা দিচ্ছে শিয়ালের জায়গায় কুকুর। শিয়ালের জায়গায় কুকুর, কাছেই যদি অটো অটো করে চলে যাব। এখন নামবো সোনপুর থেকে, আবার অটো 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 করে যাবো, রাস্তা বাসে উঠতে হবে। বুঝতে পেরেছ? এখন আমি সোনপুরে নামবো, আমরা আলটিমেটলি মধ্যমগ্রাম চৌমাথায় নামলাম এবং চৌমাথায় নেমে সেখান থেকে আবার বাসে উঠলাম। বাসে উঠে মেঘদূত বাস স্টপেজে নামলাম। নেমে ওখান থেকে হেঁটে কিছুটা গেলেই হচ্ছে বৌদির দিদির বাড়ি। এবং যেহেতু আশেপাশে গান চলছিল তাই কপিরাইট ক্লেম চলে আসবে, তাই সাউন্ডটা এখানে দেওয়া গেল না। আমরা তিনজন প্রায় চলে এসেছি বৌদির দিদির বাড়িতে এবং সেখানে অপেক্ষা করছে সেই বাচ্চাটি যাকে তোমরা মাঝে মধ্যেই দেখতে পাও। এবং একটা বিশাল বড় ছাতা আমরা নিয়ে যাচ্ছি, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বলতে পারো ফ্যামিলি ছাতাই, তাই আলাদা করে আর কেউ ছাতা খুলিনি। আমরা তিনজন একটা ছাতাতেই ছিলাম এবং একটা ছাতার মধ্যেই মোটামুটি কাজ হয়ে যাচ্ছিলো। এবং আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চললাম এবং সাথে মা বলছিল যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওরা করছে, আমাদের একটু হয়তো দেরি হয়ে গেল আসতে, একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, কিন্তু দুর্যোগের পরিস্থিতিতে সত্যি তাড়াতাড়ি আসা যায়নি ওদের বাড়িতে। আমরা চলে আসলাম তো তোদের বাড়ি, কি করতে আসলাম বল, খেলা করবে দশমী দিদার সঙ্গে, খেলা করবে। আমরা চলে আসলাম এখন, দেখে সবাই চলে যাবে একদম সকাল থেকে। হ্যাঁ, বউ ঘর পর্যন্ত আর একজন মরতে চায় না, বাড়িতেই থাকে বলে আমি গেলে তোমাকে দিই। ভূতের গান হচ্ছে নাকি? আম্বার সে তুরা সুরস কো প্যারা, আম্মা কে আছলে ঢাকে ডারা সারা, আম্বার পে 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 আরে ওর গান কেউ শোনো, এটা কি গান? তুই চান করেছিস কি? হ্যাঁ।
তোমাকে সাজাচ্ছে আর তুই তোকে দিদাকে কি সাজাচ্ছিস তুই টিভিতে বল তোমরা আর ভিডিও ছাড়ো না তাই ভিডিওটা ছাড়বো তুই বসে বসে দেখবি তো সন্ধ্যাবেলা নাকি ওইটা তোর দিদাকে সাজা ভালো করে সাজা দিদাকে ভালো করে সাজা আগে কত কি সাজিয়েছে দেখে না ও ঠিক জানে শাক ভাজা উলুদা তুই উলুদা বলে দাঁড়িয়ে এখানে বলে রাখি দিদি অনেক কিছু আইটেম করেছিল এবং পুরোপুরি নিজের হাতে এবং দিদির শাশুড়িও ছিলেন উনিও হেল্প করেছিলেন এবং আইটেমগুলো ছিল পাঁচ রকমের ভাজা প্লাস একটা শাকের তরকারি সাথে সবজি দিয়ে ডাল পমফ্রেট মাছ সাথে ছিল মাটন এবং মিষ্টির মধ্যে ছিল পায়েস তারপরে ছিল রসমালাই এবং সাথে ছিল দই আর প্রচুর রকমের মিষ্টি এত কিছু খাবার যে কি করে খেয়েছি সে শুধুমাত্র আমি জানি কেননা প্রচুর কিছু খাবার ছিল আর যদিও প্রত্যেকটি খাবার ভীষণই সুন্দর হয়েছিল এবং প্রচণ্ড কম তেল এবং মশলা ইউজ করে সেই জন্য আমাদের শরীর এতটুকু কোনো কিছু হয়নি খাবার দাবার খেয়ে এসে আবার দিদি রাত্রিরে রুটি এবং তরকারি ডিমের তরকারি তৈরি করে পাঠিয়েও দিয়েছিল প্রচণ্ড ভালো রান্না হয়েছিল এবং স্বাস্থ্যকরও বলা যেতে পারে শান্তিতে সংসার করো বিবাহিত জীবন সুখে গো দেখি তোকে দেখি ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক সুতি মিমির সঙ্গে খেতে বসে যা বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা তোর আগে আমার এর আগে আলোচনা বল তুই আগে নাও আগে না তুই ও তো দিদি না তুই সেটা বল মিষ্টিতে শুরু করলাম সব কিছু মিষ্টি কোনটা এটা না তোকে এবার বললাম না বিয়ে করতে হলে এদের সঙ্গে খেতে হবে বিয়ে করতে হলে তুমি করবি তো বিয়ে করবি তো তাহলে জেনে রাখবি জীবন যেন সুখের হয়
আর বরটা যেন খুব ভালো হয়। বলছি রাতের ট্রেন অনেক ভিড় যাচ্ছ দেখবো সেখানে আমার থাকবো একদিন
দেবেন হচ্ছে বসিং হাট। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, দোকানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি